বন্ধুরা, আমার সামনে একটি ফ্যানের স্ট্যান্ড দেখতে পাচ্ছেন। এটা একটি 5 ভোল্ট ডিসি ফ্যান তৈরি হবে। তো দেখতে পাচ্ছেন এখানে একটি চার্জিং পোর্ট, এখানে সুইচ এবং এখানে ইন্ডিকেটর লাইট লাগানো হবে, এবং সামনে একটি আমরা মোটরও ফিট করে নিয়েছি। তো ভিডিও শর্ট হবে এই কারণে আমরা এগুলো আর দেখাইনি। তো দেখুন, এখানে সমস্ত নেগেটিভ কানেকশান একসাথে আমরা করে নিয়েছি, এবং এখানে দেখতে পাচ্ছেন একটি ডায়োড লাগানো আছে। এখানে পজিটিভ তারটি সংযোগ হবে এবং এখানে আমরা নেগেটিভ সংযোগ করে নেব। ভিডিওর পরবর্তী অংশ দেখুন, চলুন দেখে নিই। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সামনে তিনটি ব্যাটারি একসাথে সংযোগ করা আছে। ওই তিনটি ব্যাটারিকে আমরা এর ভিতরে সংযোগ করব। তার আগে দেখুন, আমরা নেগেটিভ তারটি ইন্ডিকেটরের সাথে সংযোগ করে নিয়েছি। এবার আমরা মাত্র দুটি তার পাব। দেখতে পাচ্ছেন, আমরা তার আগে দেখে নেব যে আমাদের ইন্ডিকেটর লাইটটি জ্বলছে কিনা এবং কত ভোল্ট আসছে চার্জিং পোর্ট থেকে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকুরেট ভোল্টটি আছে। এবার আমরা এখানে এই ব্যাটারিতে সংযোগ করে নেবো, তার আগে ভোল্টেজ চেক করে নেবো। দেখুন, তিনটি ব্যাটারি মিলে 3.7 ভোল্ট। তো আমরা প্লাসে প্লাসে এবং মাইনাসে মাইনাস সংযোগ করে নিয়েছি। এবার আমরা সর্বপ্রথম নেগেটিভ তারটি ব্যাটারিতে সংযোগ করে নেব। এবার পজিটিভ তারটিও একইভাবে সংযোগ করে নেব। বন্ধুরা, আমাদের সংযোগ মোটামুটি শেষ। এখন আমরা ভিডিওটা ফাস্ট করে অ্যাসেম্বল করে নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পান। তো বন্ধুরা, এবার আমরা পাখা লাগিয়ে নেব, তারপরে আমরা চার্জ হচ্ছে কিনা সেটা চেক করে নেব। আমাদের লাইটটি চার্জ হচ্ছে, দেখুন ইন্ডিকেটর লাইটটি জ্বলছে এবং ফ্যানটিও চলছে। তো এমনই সব ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।